ছোট এটা ব্যালকনি বাথরুমের দরজা, এটা জাপানি অরিজিনাল জাপানি দরজা এটা। আর 15-50 বছর গ্যারান্টি, কিচ্ছু হবে না, কিচ্ছু হয় না। কোন যন্ত্রের মাল আমরা বিক্রি করি না, আর আমি সবসময় বিক্রি করি এক নম্বর কোয়ালিটির মাল। আমি ওই যে ওই বুগি জুগি মাল আমি বিক্রি করি না, নিলে নেক না নিলে নাই। এটা হচ্ছে আমেরিকান দরজা, আমেরিকান এটা 2.5 ফিট বাই 7 ফিট। আচ্ছা, এটা 50 বছর গ্যারান্টি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে চলে আসছি আপনাদের সেফটি ডোরের ভিডিও নিয়ে। তো আমরা চলে আসছি সম্পূর্ণ জাহাজের, একদম অরিজিনাল জাহাজের দরজাগুলো কোথায় পাবেন যারা চাচ্ছেন আপনার বাসা বাড়িতে অথবা ফ্যাক্টরিতে বা যে কোনো কারখানা যদি চান যে একটু সেফটির জন্য ভালো মানের দরজা লাগাইতে, তো এরকম একটা ঠিকানা দেবো যেখানে গেলে কম দামে একদম মজবুত এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন, সেরকম একটা ঠিকানা দরজা শুরু। তো আমরা চলে আসছি মেসার্স আমিনা এন্টারপ্রাইজের, আমাদের সামনে আছে চঞ্চল ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভিউয়ার্সরা, অনলাইন জগতে চঞ্চল ভাইকে সবাই চিনেন যে জাহাজের দরজার বিখ্যাত একজন ব্যবসায়ী, কিন্তু কি চঞ্চল ভাই, তো এখানে আসলে আপনারা বিভিন্ন মানের বিভিন্ন সাইজের দরজা পেয়ে যাবেন এবং অনেক কিছুই পাবেন যেটা আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখবো। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। তো চঞ্চল ভাই, ফার্স্ট এটা আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমার শোরুমটা ছিল ঢাকা মিরপুর 1 নম্বর চিড়িয়াখানার রোড, রাইনখোলা বাজার 4 রাস্তার মোড় থেকে লাস্ট ফার্মা আছে, যে দেখেন এই পাশে লাস্ট ফার্মা, ওই যে লাস্ট ফার্মা, জি জি, লাস্ট ফার্মার সামনে থেকে এই পাশে লাস্ট ফার্মা, এই পাশে আমার দোকান, ঠিক অপোজিট সাইডে, অপোজিট সাইডে রাইনখোলা বাজার থেকে 4 রাস্তার মোড় থেকে বামে, জি, পশ্চিম দিকে। আচ্ছা, লাস্ট ফার্মার সামনে আমিনা এন্টারপ্রাইজ। আচ্ছা, তো চঞ্চল ভাই, আজকে আমরা মানে ফার্স্টে কি ধরনের দরজা দেখবো, একটু কম দামি না বেশি দামি দেখবো? আপনার কম দামি বেশি দামি থেকে শুরু করি, কম দামি থেকে শুরু করি, যেরকম 2.5 ফিট 7 ফিট থেকে শুরু করি। আচ্ছা আচ্ছা, এটা হলো আমেরিকান দরজা, আমেরিকান এটা 2.5 ফিট বাই 7 ফিট। আচ্ছা, এটা 50 বছর গ্যারান্টি, 50 বছর গ্যারান্টি, হ্যাঁ, যত বছর বাদ দেয় এত বছর গ্যারান্টি দিবো। এটা এটা হলো আমেরিকান, এটা কিন্তু লেমিনেটিং করা দরজা, লেমিনেটিং করা। এটা হলো কবজা আছে, এইগুলো একটা কবজার দাম হলো 1500 টাকা পিস। আচ্ছা, এক সেট তালা চাবির দাম আছে 5-7 হাজার টাকা, পুরো কমপ্লিট দরজার ভিতরে লাগানো। ওকে ওকে, আমরা পুরাতন আনি, পুরাতন বিক্রি করি, এই কারণে। এটা হলো একটা দরজার দাম $1280, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, আমার মুখের কথা না। আচ্ছা, যেমনি সার্চ দিবেন এই দরজাটা কোথা থেকে আসছে না আছে আমেরিকান, ওটা ওই দেশেরই দরজা, ওইভাবে সার্চ দিলেই পাবেন। আচ্ছা, কিন্তু এটা আমরা বিদেশি শিপের মূলত, এটা বিদেশি, এটা হলো আপনার আমেরিকান জাহাজের শিপের, আমেরিকান জাহাজের। আচ্ছা, এটার দাম আমরা দিয়েছি 14,500 টাকা, 14,500, হ্যাঁ, 80 কেজি ওজন। আমাদের জন্য কি স্পেশাল ডিসকাউন্ট থাকবে? অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে, আসতে হবে। ওই যে ফোনে ফোনে সবকিছু বললে হয় না। আচ্ছা আচ্ছা, জিনিসটা আগে দেখবেন, ভালো মন্দ তো যাচাই করার জিনিস তো আপনি সামনাসামনি দেখবেন। ওকে ওকে, ওই ফোনে কিছু কিছু হয় না। আচ্ছা, এটা হলো 14,500 টাকা। আচ্ছা, এটার দাম হচ্ছে, এটা হলো আমেরিকান দরজা 2.5 ফিট বাই 7 ফিট। আচ্ছা আচ্ছা, আরেকটা দেখেন 4 ফিট বাই 7 ফিট, 4 ফিট মানে বিগ সাইজ, হ্যাঁ, এটা হলো মেন ডোরের দরজা, মেন গেটের 4 ফিট বাই 7 ফিট। এটার দাম হচ্ছে 25,000 টাকা, 110 কেজি ওজন, 110 কেজি ওজন, হ্যাঁ, এটা হলো 25,000 টাকা দাম। এটা হলো কোরিয়ান দরজা, কোরিয়ান, কোরিয়ান জাহাজের নাকি? পুরো কোরিয়ান এটা, এটা হলো তালা চাবি গুলো কোরিয়ান, কবজা টবজা সবকিছু কোরিয়ান। আচ্ছা আচ্ছা, বলছেন এগুলো ফায়ার প্রুফ ডোর, ফায়ার প্রুফ, এগুলো ফায়ার প্রুফ, বুলেট প্রুফ, এগুলো ফায়ার প্রুফ ডোর। আচ্ছা, আসেন আর একটু দেখাচ্ছি, যেরকম আরেকটা আছে আমেরিকান দরজা, এই দরজাটা দেখেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার 19,000 টাকা পিস, 19,000 টাকা। এই যে দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, এটা আমেরিকান, এই দেখেন বক্স দরজা, বক্স দরজা, এই যে দেখেন এখান থেকে, এই যে দেখেন রাবারটা দেখেন, আগে রাবারটা দেখেন ঠিক আছে কিনা, এই যে দেখেন যেভাবে চলে আসছে এটা ওভাবে আসছে, এইভাবে আবার পিছনে এটা হলো কাঠ কালার দরজা, ওটা ওটা কোরিয়ান, এটা আমেরিকান। এই যে তালা চাবি গুলা দেখেন, একটু তালা চাবি গুলা ভিউয়ার্স, একদম মানে এই তালা চাবি দিক থেকে 100%, এই যে কোম্পানি লেখা আছে পিছনে, লেখা আছে সবকিছু, যেই দরজা এই দরজার নাম লেখা আছে, কোন জায়গায় ব্যবহার হয়েছে। ওকে ওকে, আচ্ছা, তারপরে আরেকটা দেখেন হচ্ছে হলো 3.5 ফিট দরজা, 3.5 ফিট দরজা, এটা কোরিয়ান দরজা। আচ্ছা, এটা হচ্ছে, এটা 90 কেজি ওয়েট, এটা তো 3.5 ফিট, এটা 3.5 ফিট দরজা, এটা হলো 18,000 টাকা পিস, 18,000 টাকা, এটা কোরিয়ান। আচ্ছা, এটা হচ্ছে হলো 90 কেজি ওজন, এটা 50 বছর গ্যারান্টি, ফায়ার প্রুফ এটা, এটা হলো আপনার, আসেন তারপর আরেকটা দেখাচ্ছি, এই যে দরজাটা দেখাচ্ছি, এটাও কোরিয়ান। আপনি বেছে দেখে শুনে নিতে পারবেন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দেখে শুনে নিতে পারবেন।
আপনার যেটা পছন্দ হয় নো প্রবলেম এটা 17000 টাকা ভাইয়া এই যে প্রোডাক্টগুলো ঠিক আছে যে দরজাগুলো অনেকেই তো সাধারণত ঢাকায় আসতে পারে না হ্যাঁ তো তারা কিভাবে নেবে আমাদের প্রবাসী বাইরে যদি নিতে চায় আপনার প্রবাসীরা আমাদের ফোন দিলে ওনারা WhatsApp এ ইমোতে আছে ওনাকে মাল দেখাবো ওনার যদি লোকজন থাকে ওটা আরো ভালো কারণ একটা জিনিস দেখেন ওরা ভালো মনে করে দেখেন অবশ্যই আমার কাছে যদি কেউ যদি এক পিস মাল স্যাম্পল হিসেবে চায় তাকে আমি কন্ডিশনে দিয়ে দিব জি আর যদি কয় ভাই 5 পিস 7 পিস 10 পিস মাল লাগবে আমি বলি তারে আসতে আমি এইভাবে আমি মাল দেই না কারণ হলে অনেক সময় দেখা যায় কার মনে কি আছে বোঝা যায় না ভাই আপনি জিনিসটা দেখেন নেন ভালো মন্দ আপনি পয়সা নিতে পারবেন কিন্তু আপনি এখান থেকে আমি মাল আপনাকে পাঠাইলাম 5 পিস মাল আপনি অর্ডার দিয়ে দিলেন আমি পাঠাইলাম দেখা যায় ট্রান্সপোর্টে যদি মাল একটা সমস্যা রইল বা একটা ব্যাকেজ হয়ে গেল পরে আপনি বলে আপনি মাল ভাঙা মাল পাঠাইলেন এই কারণে আপনারা দেখবেন আমরা মাল পাঠানোর দায়িত্ব আমাদের কাছে মাল কোনো নষ্ট হইলে ওইটা দায়িত্ব আমাদের কাছে ওইটা আমরা দেখব মানে পাঠানো যদি দেখে নেয় তাহলে পাঠানোর দায়িত্ব আপনার না দেখে নিল পাঠানোর দায়িত্ব আমার কিন্তু দেখে নিলে জিনিসটা ভালো যেন ফ্রেশটা দোকানেতে নিছি আচ্ছা আচ্ছা এটা হলো একটা জিনিস হিসাব আছে যেন আমি ফ্রেশটা মালটা আমি 10টা থেকে আমি একটা নিছি এইভাবে আমি বললাম যে ভিউয়ার্স আপনারা আসলে কিন্তু অনেক দরজা আছে আপনারা দেখে শুনে নিতে পারেন সবসময় স্টক থাকে হ্যাঁ আসেন আরেকটা আছে এটা হলো 16000 টাকা 16000 টাকা সেম 16000 17000 18000 এগিলা আচ্ছা এগিলা হলো আপনি 16000 টাকা এটা কোন জাহাজে এটা এটা হলো আপনি জাপানি শীটের মেলা এগিলা সব জাপানি শীট হ্যাঁ আচ্ছা আর আরেকটা আছে 2.5 ফিট বাই 7 ফিট এই যে এটা যার একটা ছোট আছে ছোট এটা হলো ব্যালকনি বাথরুমে দরজা এটা জাপানি অরিজিনাল জাপানি দরজা এটা এটা 15000 টাকা পিস 15000 টাকা 15000 টাকা পিস এই যেটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পার পিস 15000 টাকা স্ট্রং দেখলেই বোঝা যায় হ্যাঁ এগুলা 50 বছর ব্যবহার হয়ে গেছে তারপর আরো 50 বছর গ্যারান্টি কিচ্ছু হবে না কিচ্ছু হয় না এটা ও মাই গড এগুলা 50 বছর কিছু এগুলা কিচ্ছু হয় না 50 100 বছর কিছু হয় না আচ্ছা তারপর আরেকটা হলো আমেরিকান এই যে 3 ফিট বাই 7 ফিট 3 ফিট বাই 7 ফিট এটা 17000 টাকা দাম এটা হলো লেমিলিডিন কো আচ্ছা 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 এটা হলো ওটা হলো 5 ইঞ্চি চৌকাঠ এটা 3 ইঞ্চি চৌকাঠ এই কারণে এটা হলো 17000 টাকা এটা 100 কেজি ওজন 100 কেজি ওজন এটা 100 কেজি ওজন 17000 টাকা আচ্ছা আচ্ছা আসেন আরো ভিতরে তো অনেক মাল আছে আচ্ছা আরেকটা দরজা দেখেন এদিকে আসেন 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 ভিতরে আছে এগুলো তো ভাইয়া জং টং ধরার বিষয় না এগুলো সব লেমিলিডিং করা আছে জং ধরার কোনো প্রয়োজনই পড়ে না কোনো জং ধরার মাল আমরা বিক্রি করি না আর আমি সব সময় বিক্রি করি এক নম্বর কোয়ালিটির মাল আমি ওই যে ওই বুগিজুগিজ মাল আমি বিক্রি করি না নিলে নেক না নিলে নাই আমার কাছে কত হলো আপনি আসবেন দেখবেন বুঝবেন তারপরে নেবেন আচ্ছা এটা হলো রাশিয়ান শিপের মাল এটা টয়লেটের দরজা এটা হচ্ছে হলো আপনার এটা হলো 12500 টাকা 12500 এই যে দেখেন ওই যে পুরো দেখেন টয়লেট লেখা আছে লেখাই আছে টয়লেট আছে ওই যে দেখেন দেখছেন টয়লেট লেখা আছে লেখা আছে এটা হলো আপনার লেমিনেটিং করা লেমিনেটিং করা এটা 12500 টাকা আচ্ছা হ্যাঁ তারপর আমার কাছে এনে অনেক ধরনের মাল আছে মাল তো শেষ নাই এই যে এই মালটার দাম হচ্ছে 10000 টাকা 10000 টাকা হ্যাঁ এই মালটা হচ্ছে হলো আপনার রাশিয়ান শিপের রাশিয়ান এটা হলো 6.5 ফিট বাই 2.5 ফিট আচ্ছা এটা হলো 10000 টাকা ওকে এটা 10000 টাকা পিস ও আচ্ছা আচ্ছা তারপরে আরো আছে যে যেরকম এই যে জাপানি মাল আরো আছে আমার কাছে এনে হিউজ পরিমাণ মাল আছে সব মাল তো এগুলা দেখানো যায় না খুলে দেখা যায় এটা একটা 100 কেজি ওজন এগুলা 15000 16000 এর ভিতরে এখানে অনেক ধরনের মাল আছে এখানে ছোট বড় সব কোয়ালিটির মালই আছে মালের তো ই নাই এগুলো মানে সাউন্ড প্রুফ না সব সাউন্ড প্রুফ এগুলা সব সাউন্ড প্রুফ ফায়ার প্রুফ এগুলা সব কিছু আপনাদের ওয়াটার প্রুফ আপনাদের কোনো দরজার ভিতরে কোনো ই নাই জং ধরা থাকবে না আসেন আরো দেখাচ্ছি যেরকম এই যে সামনে এখানেও আছে জাপানি মাল আছে কোরিয়ান মাল আছে 2.5 ফিট 3 ফিট 4 ফিট সব সাইজের আছে আরেকটা আছে আমার কাছে ইংল্যান্ডের দরজা 70000 টাকা দাম ওটা তো 70000 হ্যাঁ ওটা তো দেখা ওটা ডাবল পার্টের দরজা আসেন দিকে একটু একটু কষ্ট করে আসেন আচ্ছা আচ্ছা এই যে দরজাটা হলো ভিতরে রাখা দিছি আচ্ছা আচ্ছা এটা ভিতরের দিকে চলে গেছে ভিউয়ার্সরা আমি এটা ডাবল পার্ট এটা ইংল্যান্ডের দরজা এটা এই যে দেখেন এটা স্টিলের দরজা আছে একটু একটু ভিতরে দেখেন আচ্ছা আমি দেখাচ্ছি ভিউয়ার্সরা এই যে ভিতরের দরজা দেখছেন এটা এটা 5.5 ফিট বাই 7 ফিট বুঝতে পারছি আমাদের যত ধরনের আপনার এক নম্বর কোয়ালিটির যত মাল আছে সবগুলো আমাদের কাছে এখানে জাহাজের মালামাল ছাড়া আমি কোনো মাল বিক্রি করি হ্যাঁ আছে আছে চিটাঙ্গে আমাদের ই আছে সমস্যা নেই আপনার যেখান থেকে মনে চায় আপনি যদি চিটাঙ্গে ফোন দেন আমার লোক আছে ওখানে যেতে পারবেন আপনার ঢাকার ভিতরে বা আশেপাশে যারা আছে তারা যদি নিতে চায় তারা ডাইরেক্ট সরাসরি আমার দোকানে আসতে হবে আসলে আপনি নিতে পারবেন সমস্যা নাই এগুলো হচ্ছে ডোর ক্লোজার এগুলো এক একটা আপনার আমরা বিক্রি করিলে হোলসেল প্রাইস 1200 টাকা পিস মাত্র 1200 টাকা পিস এগুলো একটা নতুন কিনতে গেলে এগুলো তো অরিজিনাল জাপানি এগুলো জাপানি কোরিয়ান এগুলো সব জাহাজেরই পুরাতন আমরা রেখে দিছি আপনি নিয়ে যাবেন এগুলো এগুলো গ্যারান্টি আছে যত বছর গ্যারান্টি 40 বছর চলেছে এগুলো 1200 টাকা পিস এটা কম হবে না একজন করবে কম দেন হবে না একবার 1200 টাকা হ্যাঁ অনেক ধন্যবাদ সো চঞ্চল ভাই আজকে অনেকগুলো দরজা দেখালেন অনেক অনেক ধন্যবাদ আসলে অনেক সাইজের আছে সো ভিউয়ার্স এখানে আমি আপনাদের দেখাচ্ছি আসলে আপনাদের যার যেমন সাইজ প্রয়োজন আপনারা যদি ওয়াশরুম বারান্দা বা রান্নাঘরের জন্য নিতে চান সবচেয়ে বড় বিষয় জাহাজে দরজাগুলো নিলে যে বিষয়টা হয় যে এগুলো যেমনি সেফটি পাচ্ছেন তেমনি ফায়ার প্রুফ পাচ্ছেন বিশেষ করে এগুলো কারখানাতে এবং
ফ্যাক্টরিতে লাগাইলে কিন্তু অনেক বেশি সেফটি পাচ্ছেন আপনারা। জি জি। আচ্ছা তো ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন, ভাই তো বলে দিলো যে এক পিস যদি স্যাম্পল চান পাঠাবে, যদি বেশি পিস নেওয়ার জন্য প্রয়োজন হয় সরাসরি এসে দেখে নেবেন, সরাসরি এসে নিতে হবে। ওই আর প্রবাসী ভাইদের জন্য অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, অবশ্যই বাহার ব্লগস এর নামটি বলতে হবে। তো ভিউয়ার্স আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি, যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের ইনকোয়ারি থাকে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা অর্ডার দেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে এই শোরুমের নাম্বারটি দেওয়া থাকবে, চঞ্চলবাসীতে আপনারা যোগাযোগ করে আপনারা আপনার পছন্দের দরজা করে নিতে পারবেন এবং এর কোয়ালিটিগুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন। আচ্ছা তো চঞ্চল ভাই আজকে এখানে যাচ্ছি, আবার ইনশাআল্লাহ আপনার নতুন কালেকশন আসলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।